তোমাদের সামনে সকাল সকাল এসে পড়লাম তোমাদের জয়া দিদি হয়ে। আর তোমরা সব কেমন আছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে। আজকে আমি একটা গরুর নতুন ভিডিওর সাথে আসলাম গরুর বিষয়ে কথা বলার জন্য, কেননা যেগুলো ভাই আমার নতুন ভাই কিংবা বোনেরাই যে নতুন ফার্ম খুলবে তারা যখন গরু মানে কিনতে যাবে দুইটা জিনিস মানে মেন দুইটা জিনিস দেখে আনবে, কেননা এই দুইটা জিনিস দেখে আনলে তোমরা লাভবান হতে পারবে। এই দুইটা জিনিস আমি ভিডিওর আগে বলছি, ঠিক আছে? আর সঙ্গে থেকো, তোমরা আমার দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? শোনা ভাই ও বোন, হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে কালকে তো শরীরটা অনেক খারাপ ছিল দাঁতের ব্যথাতে, কিন্তু আজকে দাঁতের ব্যথাটা আছে কিন্তু একটু একটু আছে। দেখো আমার চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে না চোখগুলো, কেননা কালকে না একদম চোখ টুকগুলো ফুলে গেছিলো, এই জায়গাটা তো ফুলছিল, এখন একটু ফোলাটা কমছে। আর শরীরটা একদম জ্বর ছিল অনেক সারাটা দিন, আমি একদম বিছানাতেই পড়েছিলাম তোমরা তো জানোই, কিন্তু আজকে দেখো আমার মুখে একটু হাসি আসছে। আমি না একটু মানে যেদিন একটু খারাপ লাগবে তখনই আমি মানে বিছানাতে শুয়ে থাকি না, কিন্তু আমি শোয়ার মেয়ে না, আমি সারাদিন কাজেরই মেয়ে, কাজই করি তোমরা জানোই। আর এখন দেখো সকাল সকাল আমি খাওয়া নিয়ে আসছি, কী কী খাওয়া তোমাদেরকে একটু দেখাচ্ছি, আমি সকাল সকাল কী খাই তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, আর আমাদের বাড়িতে না ছোটো বাবুটা আসছে, ছোটো বাবু ওই দেখো, হ্যাঁ বলে দাও, বলো হ্যাঁ, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, শোনা ও বাবা তাড়াতাড়ি করে আসতে আসছে, দেখো উঠো উঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো কারেন্টটা চলে গেলো, দেখেছো? হাই বলে দাও, বলো হাই, হ্যাঁ বলো হাই, তোমরা কেমন আছো বলে দাও, দেখছো কারেন্টটা চলে গেলো, দেখেছো আমাদের এখানে এই অবস্থায়। দেখো আমি পরোটা করেছি, আর হলো চা করেছি, আর হলো বেগুন ভাজি কালকে রাত্রে ছিল ওগুলো, আর এই যে পরোটা করা হয়ে গেছে, কিন্তু আমি বাবুর জন্য একটা ছোট্ট পরোটা বানিয়েছি, কেন ও বলে এটা খাবে ছোট দেখে খাবে, ছোট মানুষ ছোটটাই খাবে। এখন আমার বড় ছেলের খাওয়াটা বাইরে দেই, ও আগে ওর আগে লাগবে, আমার বড় ছেলের খাওয়াটা আগে লাগবে। জানো ঠিক আছে, সঙ্গে থেকো, আমি চাটা খেয়ে নেই তারপরে তোমাদের লোক আবার আসি। দেখো না কারেন্ট নেই, এই দেখো একটু অন্ধকার অন্ধকার হচ্ছে না, কারেন্টটা চলে গেছে জানো না। দেখো বাবুটা কিভাবে খাচ্ছে, দেখো পা দুটো মেলে দিয়েছে, মেলে দিয়ে ও সুন্দর খাচ্ছে, খাও চাটা নাও, দেখো রুটিটা কিভাবে ছিঁচ্ছে ও, হ্যাঁ হ্যাঁ সেই সেই করে খাচ্ছে, দেখো বাচ্চা বলো না, আমার সেই ভালো লাগে ওকে, ও সবসময় সকালে আসবে, আইসে আমাদের বাড়িতে আমি খাওয়াবো ওকে আর কি, আবার একটু পরে গায়ে দুনি করব, তখন আবার দুধ জাল করে দেবো ওকে খাবে। দেখো ভাই বোন, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর আমার বড় ছেলেটা নিয়ে একটু তোমাদেরকে দেখালাম, ও আসতে চায় না জানো, বড় হচ্ছে না লজ্জা পায়, একটু দেখালাম তোমরা দেখে নিও, এটা আমার বড় ছেলে, খুব ভালো পড়াশোনাটাও খুব ভালো, ও ইংলিশ সেই পারে, ইংলিশের মধ্যে মানে কি বলবো আর বলার ভাষা নেই, ইংলিশটা সেই পারে, ইংলিশে টকিংও করতে পারে, খুবই ভালো, মানে আমার যত মোবাইলের কাজগুলো কিন্তু ওই করে দেয়, আমি তো কিছুই পারি না তোমরা তো জানোই, মানে আমার করার সময়ও নাই, যেটুকু পারি তাও করি আর কি, কিন্তু কিছু কিছু কাজগুলো ও করে দেয় আর কি, মেন মেন কাজগুলো, যেমন হলো যে পিন আসছে যখন ও সব করে দিয়েছে, ধরো যে গুগল অ্যাক্সেন্সে কী করতে লাগে না করতে লাগে ওগুলো ও সব করে দেয়, আর থাম্বনেল আর ভিডিও মানে এডিট টিডিট করা এগুলো আমি করি, কেননা এগুলো ওকে দিই না, কেননা সময় পায় না, পড়াশোনা আছে। আর দেখো বাবুটা তামসা দেখো এসে পড়েছে, আর আমার গলা ধরে রয়েছে না বাবু, হ্যাঁ বাবু, এই যে তাকাও এদিকে, এই দেখো তোমাকে দেখছে সবাই, দেখো এগুলো কথা তোর মনে থাকবে তুই যখন বড় হবি, এই যে তাকাও এদিকে তাকাও, তোমার মনে থাকবে, তুমি যখন বড় হবে তোমার মনে থাকবে, থাকবে যে কাকির গলা ধরে ব্লক করেছিলাম, এই যেগুলো দেখবে আর মনে করবে, দেখেছ? শোনা মনে থাকবে এগুলো, ওর মার কাছে থাকবে না, লাগে আমার কাছে থাকবে, সারা দিন আমার কাছে থাকবে, ওর মা টাইনে ও নিয়ে যেতে পারবে না, কিলো ছোট বাচ্চাদেরকে মানে বাচ্চারা কেন বা আমাকে ভালোবাসে আমি জানি না, ওই যে বোবা ছেলেটা ও আরও দুনিয়ার ছেলে বাচ্চারা, দেখো না তোমাদের আমাদের বাড়িতে আসে ওরা সবাই আমাকে ভালোবাসে। আর জানো না আজকে দেখো কমলা লেবু যেরকম মুখটা ফোলা, কমলা লেবু গোল গোল না, ওরকম আমার মুখটাও ফুলে গেছে কমলা লেবুর মতো, দাঁতের ব্যথা মানে পৃথিবীতে যদি কোনো ব্যামার হয় সবচেয়ে বেশি দাঁতের ব্যথাটা, যন্ত্রণাটা সবচেয়ে বেশি, কেন এই যন্ত্রণা যাতে কারণ না হয়, একটু জ্বর হয়ে পড়ে থাকলো তাও ভালো, পেটের ব্যথা হইলেও তা একটু ভালো, কিন্তু এই দাঁতের ব্যথা বাবা মারাত্মক ব্যথা, মাথা টাথা পুরা গলা টলা এখানে তো পুরা ব্যথা হয়ে গেছে জানো না, কথা বলতে পারছি না, দুই দিনে মানে আমি কী যে কী অবস্থাটা যে হলাম
কিন্তু এখন আবার একটু কমেছে আর কি, আছে ব্যথাটা আছে, পুরো চাপা দাঁতে না মানে দাঁতটার মাংস ফেটে দাঁত বাইরে গেছে, তাহলে ব্যথা কমে না বলো? আক্কিল পাওয়াই দিছে আমাকে, এখন তো গলিতে যেতে হবে, গলিঘরে যাবো আর কি, গলিঘরে কাজগুলো সকালবেলা হাজবেন্ড আর আমি মিলেই করেছি। ও জানে আমার শরীরটা যখন ভালো না থাকে ও আমাকে অনেকটা হেল্প করে দেয়, কেন করবে না বলো? আমরা দুইজনই তো সংসারের, আর তো কেউ নেই। ও আমাকে যে একবার নিজে নিজে মানে আমাকে দিয়ে করাবে তা না, আমার যখন শরীরটা খারাপ লাগে তখন আমিও যাই ও যায় আর কি। আর বাচ্চা দুটোকে সকালে উঠে একটু পড়াইলাম, কেননা আজকে স্কুল বন্ধ, কালকে থেকে স্কুল খোলা ওদের, ওদেরকে একটু পড়াইলাম, লাঠি ধরেছিলাম, যদি না পড়তো আজকে লাঠি দিয়ে বাইরে বাইরে পড়াইতাম ওদেরকে, কিন্তু পড়তে বসছিল, এতক্ষণে পড়ে উঠে খাওয়া দাওয়া করলো। আমার হাজব্যান্ডকে একটু দেখাই, আমার হাজব্যান্ড না কারেন্টের তার ঠিক করছে, তার মানে তারগুলো না ঝুলে গেছিলো ওগুলো ঠিক করছে ও। দেখো ওকে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আর ও খাচ্ছে, ও কারেন্টের তার লাগাই দিছে। তো ও আমাকে বলছে যে আমাকে তুমি 300 টাকা দিবা, কত টাকা দিব গো? 300 টাকা 300 টাকা লাগবে, ঠিক আছে তোমাকে আমি আজকে 500 টাকা দিব, হবে? 100 টাকা দিও, 100 টাকা এখন বলে 100 টাকা, ঠিক আছে তোমাকে আমি 100 টাকাই দিব। দেখো ওই যে বাবুটা যাচ্ছে কাঁদানি করতে, ছোট একটা বালতি নিয়েছে, দেখো আমার ছেলেটা দাঁড়ায় আছে, গরু ঘরে যাচ্ছি। ও মেরে রাব্বা তেরা শুক্রিয়া জো মানে চাহা মুঝে মিল গয়া। বাবা কালকে ওই যে বাঁশের কঞ্চাগুলো কাটা হয়েছিল, মানে একটা জাংলা ঠিক করা হলো, যে দেখো না বাঁশের পাতাগুলোকে এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে হাঁটা যাবে না, গরু বাঁধা যাবে না। এসে বললাম গরুঘরে, গরুঘরে এসেই তো এখন কাজগুলো করা শেষ হয়ে গেছে, এখন চুরি করে এসেছি, গাইদানি করবো, যে শর্ট ভিডিও বানাবো চুরি করে পরে, তার জন্য চুরি করেছি, লিপস্টিক দিয়েছি। আর লিপস্টিক যদি না দিই না তাহলে মনে কি আমি ব্লগের সামনে মানে ভালো লাগে না, নিজেকেই ভালো লাগে না, মানে সে যে যে আসছে ব্লগ বানাতে সে ভালো লাগে, সেই জন্য চুরি চুরি করে এসেছি। ও চুরি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। এখন আমি কামিল কিং করতে বসি, আর তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখো আমি বাচ্চা দেও সারাচ্ছি, আর এখন গাইগুলোকে দুনি করবো, জানো না আমাদের এখানে না কারেন্ট একবার আসে একবার চলে যায়, জানো এত ডিস্টার্ব দেয় না কারেন্টে, এবার কারেন্টের বিল নিতে আসলে না বলবো যে এত কারেন্টে ডিস্টার্ব দাও কেন কো, আমার গরু আছে জানো না তোমরা, আমার যে কত কষ্ট হয় এটা কি বোঝো না, সেটাই বলবো। এখন দেখো না আমি কামিল কিং করছি, যে বাচ্চা দেও সারাচ্ছি, কদিন থেকে না ভালো করে ব্লগ দিতে পারছি না জানো, আমার যে কত কষ্ট লাগছে সেটা সে আমি বুঝি বলো। ভাই ও বোন আমি হলো তেল দিয়েও সারাচ্ছি, স্টার্ট করলাম আমি, দেখো কিভাবে দুধ টেনে টেনে আমি দুধ বার করছি, দুধটা আমার কিন্তু হাতের শক্তির দরকার, শক্তি না হলে কিন্তু দুধ বার করা যায় না, আমি তোমাদেরকে আগেও বলি এখনও বলি। আর দেখো আজকে আস্তে আস্তে দুধ দিনই করছি, কীভাবে দেখো উপরের থেকে নিচে দুধ আনছি, দেখতে পা দেখতে থাকো তোমরা, দেখো বুঝেছ, দেখো চুপিটি পেলে গিয়ে আনবে, চুপিটি পেলা যায় গিয়ে হাত নড়বে না আমার, কী পেলে দুধ আনবে, এটা বুঝি দিয়ে দুধ তুমি কর আর কি, আর যদি আঙুল দিয়ে করি তাহলে যেভাবে নিচে দিয়ে নামাতে হবে, জানো কালকে যে ব্যাপারে ভুগলাম গো বাবা, দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা চোখে আর কিছু বলতে পারছি না, সেই ব্যথা মাথা পুরো ব্যথা ধরেছিল, সেটা আজকে দেখা কমেছে না, আজকে আমার মুখে আমার হাসি বের আছে, গরু দুনি করা হয়ে গেলো। আর আজকে একটা কথা বলি, সব গুরুত্বপূর্ণ কথা, কেন যখন গরু কিনতে যাবে তখন কিন্তু তোমরা গরুর দুইটা জিনিস ভালো করে দেখে আনবে, একটা হলো গরুর বাটটা ধারটা চিকন না মোটা, আর একটা দেখবে হলো গরুর হলো দুধটা পাতলা না ঘন, এই দুটো যদি দেখে আনতে পারো তাহলে কিন্তু গরুতে লাভবান হতে পারবে, কেন গরুর ধার দুধ চিকন থাকে বহুত, মানে গায়ে পানাইতে বিরাট হাতের প্রবলেম হয়, হাতটা ব্যথা করে, তার জন্য তোমাদেরকে বললাম। আর গরুর মানে দুধটা ঘন না পাতলা সেটা দেখবে, কেন ঘন হলে তোমরা ওই দুধের মানে টাকাটা বেশি পাবে, আর যদি পাতলা হয় তাহলে তো সবাই বলবে যে এই দুধের মধ্যে কিন্তু ভেজাল আছে জল আছে তাই বলবে, সেই জন্য এই দুটো জিনিস সবসময় দেখে তোমরা গরু কিনবে, ঠিক আছে? শোনো ভাই বোন তাহলে ভালো থেকো সুস্থ থেকো, আমি এখানেই আমার ব্লগটা সমাপ্ত করছি, বাই বাই।